কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুব রহমান চৌধুরী শহরের গোলদিঘির পাড়ের সব নালাগুলো খননের ঘোষণা দিয়েছিল এক সপ্তাহ আগে, আমরা দেখতে পেয়েছি তিনি প্রাথমিক কাজ শুরু করেছেন। তিনি কাজ শুরু করেছেন এক সপ্তাহ হয়েছে, ঠিক যেই জায়গা থেকে কাজ শুরু করেছেন তার 300 গজ ভিতরে আমরা রয়েছি বৈদ্যগুণাতে। আমি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি গভীর নালার উপরে এবং এই নালার যে সার্বিক চিত্র, যে নালাতে আসলে বালি জমে সেই নালাটি আসলে ভরাট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুরো নালা জুড়ে বালি জমে, পুরো নালা ভরাট হয়ে গেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুরো বৈদ্যগুণার প্রবেশমুখটি এভাবে নালার পানিগুলো সব সড়কে উঠে যাচ্ছে। মেয়র মহোদয় তিনি কাজের যে যে খননের ঘোষণা দিয়েছিলেন সেটি এক সপ্তাহ পার হয়ে গেছে, সেই এক সপ্তাহ পেরিয়ে গেল, যে জায়গায় কাজ উদ্বোধন করা হয়েছে তার 100 গজের ভিতরে যে খনন সেটির আসলে কোনো অগ্রগতি নেই। সাধারণ মানুষরা বলছেন যে মেয়র মহোদয় যখন ছিল তখনই খনন কাজটি হয়েছিল, এরপরে কর্তৃপক্ষ কেউ আসলে এই খনন কাজটি করেনি, সেটির জন্য আসলে ভোগান্তিতে পড়েছে যে শহরের বৈদ্যগুণার বেশিরভাগ বাসিন্দা, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে নালার উপরে পলি মাটি বিভিন্ন ময়লা সেগুলো সব জমে, নালায় যে পানি প্রবাহিত হবে সেই সব পানি এই মুহূর্তে সড়কে রয়েছে এবং সাধারণ পথচারী যারা রয়েছে তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে। একজন পথচারী আমাদের সাথে রয়েছেন, দীর্ঘদিন যাবত তো আপনি এই রাস্তায় চলাচল করছেন? আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত এই রুট দিয়ে হাঁটতে হয় আমাদের, প্রত্যেক দিন যাবৎ আমাদের পানির দিয়ে যেতে হয়, আর নালার পানি তো দেখতেছেন এখন কোন দিয়ে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে। সো আমরা অনেকদিন যাবৎ কষ্ট পাচ্ছি, আমরা মেয়র মহোদয়কে জানাই, আমাদের এই জিনিসটা ক্লিয়ারভাবে যদি করে দিলে আমরা খুব খুশি হতাম, এ হলো আমাদের বক্তব্য আর কি। আসলে মেয়র ঘোষণা দেওয়ার পরে কাজ শুরু করেছেন, গণমাধ্যম সেটি ঢালাইভাবে প্রচারিত হয়েছিল, তবে দিন শেষে যেটি দেখা যাচ্ছে যে আসলে কাজের কোনো অগ্রগতি নেই, এছে বরং যে সাধারণ যে পথচারী রয়েছে তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে, নালার যে ময়লা পানি সব সড়কের উপর উঠে এসেছে এবং এতে করে দেখতে পাচ্ছেন যে আসলে শুধুমাত্র পথচারীদের ভোগান্তি না, এই নালার পানি থেকে বিভিন্ন ধরনের রোগও ছড়াতে পারে বলে স্থানীয় বলছেন, যে সেটি আমরা দেখতে পাচ্ছেন যে নালার যে ময়লা পানি সবগুলো সড়কে উঠে আসছে। এবার আমরা পুরো রোডটিকে যাব এবং ঠিক এক সপ্তাহ আগে যে জায়গায় খনন কাজ শুরু করেছিল মেয়র মাহবুব রহমান চৌধুরী, তিনি নিজে দাঁড়িয়ে থেকে এক্সকাভেটার নিয়ে এসে সেই খনন কাজ শুরু করেছিল, আমরা সেই জায়গায় যাব এবং বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে একজন স্থানীয় রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় বসবাস করছে, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কেন এই সমস্যাটা এখানে। সমস্যা হলো এখানে এতদিন ধরে মানে কোনো আমাদের মেম্বার আছে, এদিকে একটা মহিলা মেম্বার আছে, সংরক্ষিত মহিলা মেম্বার, এতদিন ধরে বর্ষাকালে একটু বৃষ্টি হলে মাত্র মাটি পড়ে যায়, আপনারা নিজের চোখে দেখতেছেন নালা কোথায়, পানি কোথায়, এগুলো কোনো কাজে খনন নাই অনেকদিন ধরে। কয়েকদিন আগে শুনলাম মেয়র নাকি নালা মানে উচ্ছেদ করবে, এ করবে, এখন তো কোনো কিছু আমরা দেখতেছি না, সেটাই আপনারা নিজে চোখে দেখতেছেন। আপনারা আপনাদের স্থানীয় কাউন্সিলরকে কি বিষয়টি বক্তব্য করেছেন? হ্যাঁ, আগে অনেকবার করা হয়েছিল কিন্তু কোনো উদ্যোগ নেই উনি এখনো পর্যন্ত। হতাশার কথা জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে কাউন্সিলর এবং কাউন্সিলরকে বারবার তাগিদ দেওয়ার পরও আসলে এই যে সমস্যা সেই সমস্যাটি সমাধান হচ্ছে না, দীর্ঘদিন ধরে এভাবে চলছে বিষয়টি। আমরা দেখতে পাচ্ছেন যে নালার যে ময়লা পানি সেই ময়লা পানিগুলো এই মুহূর্তে সড়কে প্রবাহিত হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে পুরো নালা এই মুহূর্তে ভরাট হয়ে গেছে এবং নালা ভরাট হয়ে যাওয়ায় এই এলাকায় জলবদ্ধতা, অর্থাৎ যে নালার যে ময়লা পানি সেগুলো সড়কে উঠে এসেছে।
এখানে আসলে এই যে নালার পানি সরে কুটেছে কি কি হচ্ছে এটা নালা ডিজাইন করে না নালার পরিবর্তন করে না 10 জন দিয়ে একটা নেয় আর পুরো বাকি জায়গাটা রেখে দিয়ে আমাদের জনগণ আমাদের এলাকাবাসীর কি অবস্থা এখন চলাফিতা করতে নালাটা যদি পরিষ্কার হতো আমাদের আজকে পরিণতি হতো না তো নালাটার বিষয়ে নালাটা পরিষ্কার করতে জানা পৌরসভা দেখতে জানা সরকার দেখতে জানা তার জন্য আমরা এবুগান্দি ভুগতেছি যেটি আসলে স্থানীয় যারা রয়েছেন পথচারী বা স্থানীয় বাসিন্দা তারা যেটি বলছেন যে বারবার আশ্বাস দেওয়ার পরেও এই যে সড়কগুলো রয়েছে যে নালাগুলো রয়েছে বৈদ্যগুণা গোনারপাড়া এই নালাগুলো আসলে খনন করা হচ্ছে না আমরা জানি যে এলাকাটি পাহাড়ি এলাকা এবং প্রশাসনের আড়ালে এখানে অনেক পাহাড় কেটা হয় এবং বর্ষার বৃষ্টি দিলে এই পুরো যে পাহাড়ের যে পলি মাটি সেগুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে নালায় এসে জমা হয় এবং এর জন্য এই যে ড্রেন রয়েছে সেগুলো সব ভরাট হয়ে যায় এবং ড্রেন ভরাট হওয়ার ফলে পুরো এলাকায় যে একটি ড্রেনের পানি সেগুলো সব সড়কের উপর উঠে যায় এবং এলাকায় দেখতে পাচ্ছেন যে কাদা ময়লা পানি সবগুলো আসলে একাকার হয়ে গেছে এতে যে বাসিন্দারা রয়েছে তারা ভোগান্তির শিকার হচ্ছে এবার আসি মেয়র মহোদয় মেয়র কক্সবাজার পৌরসভার মাহবুব রহমান চৌধুরী ঠিক এক সপ্তাহ আগে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমার সামনে যে নালাটি দেখতে পাচ্ছেন এখানে খনন কাজ চলছে খনন কাজ শুরু করেছিলেন এক সপ্তাহ পার হয়ে গেছে তবে কোনো অগ্রগতি নেই খনন কাজের আমরা দেখতে পাচ্ছি যে যেরকম পলিমাটি রয়েছে এক সপ্তাহ আগে যেরকম ছিল এখনও ঠিক একই অবস্থায় রয়েছে আসলে তিনি যখন উদ্বোধন করেছেন ঠিক সেই সময় এখানে এক ট্রাক মাটি নিয়ে যাওয়া হয়েছে এরপর থেকে পুরো এলাকাটিতে আর কোনো খনন কাজ ড্রেনে আর কোনো খনন কাজ করা হয়নি তার ফলে এই জলবদ্ধতা বলে এই যে নালাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়র তিনি খনন কাজ শুরু করেছিলেন এবং বলেছিলেন যে তিনি সাধারণ জনতার যে ভোগান্তি সেই ভোগান্তি কমানোর ঘোষণা দিয়েছিলেন কিন্তু ঠিক এক সপ্তাহ পরে এসে দেখছি যে কোনো অগ্রগতি নেই খনন কাজের তার চেয়ে আরও সেই এক সপ্তাহ আগের চেয়ে পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বেহাল দশা এই এলাকার সড়কগুলোতে যুক্ত ছিলাম শহরের বৈদ্যগুণা থেকে এবং এখানে যে নালা বরাট হওয়ার কথা ছিল সেই নালা বরাট হয়ে গিয়েছে এবং খনন কাজ যেটি মেয়র মহোদয় এক সপ্তাহ আগে শুরু করেছিলেন সেই খনন কাজের কোনো অগ্রগতি নেই এবং তা চেয়ে আরও বেশি যে ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে বলছেন যে মেয়রের যে আশ্বাস তিনি সেটি সঠিকভাবে পালন করবেন এবং জনগণের যে ভোগান্তি সেটি মেটাবে এ ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি